ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. صدق الله. আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম হাফেজ কামরুল্লাহ সাহেবের কাছ থেকে, এবং আমি অনুরোধ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দকে এবং আপনাদের সবাইকে, ওনার আব্বা মাত্র সপ্তাহ 10 দিন আগে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন, ওনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখেই মহাগ্রন্থ আল কোরআন থেকে বয়ান পেশ করবেন শুধু বাংলাদেশ থেকে আগত অধ্যক্ষ ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার মহাদ্দিস প্রিন্সিপাল হযরতুল আল্লামা সরকার কাসেরউদ্দিন সালেহী সাহেব, হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। دين
এর সম্মানিত সভাপতি আঞ্জুমানে আল ইসলাম এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ জাওয়াদ আলী। আজকের এই মাহফিলের মঞ্চে বসা আমেরিকা সহ সারা বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার অতীব শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আল্লামা জালাল সিদ্দিক সাহেব বদরুল আলী, আজকের এই মাহফিলে উপস্থিত নিউ জার্সি আলফেরদৌস জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা শরীফ উদ্দিন, আছেন আমার পাশে ওজন পার্ক জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম হযরত মাওলানা মইনুল ইসলাম সাহেব, এবং পাশেই উপস্থিত আছেন আলামিন জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম মাওলানা সাদিস আহমদ সাহেব। আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত মঞ্চে আমার সম্মানিত মুরব্বী আলে কেরাম, কষ্ট স্বীকার করে আসা বিভিন্ন সম্মানে ভূষিত ইসলামী মহাসম্মেলনের আজকের উদ্যোক্তা উৎসাহী বৃন্দ এবং গুণীজন সুধীমণ্ডলী ব্রাদারানে মিল্লাত, আমার সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার অন্য বোনেরা, আমি অত্যন্ত আন্তরিকভাবে আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে কষ্ট স্বীকার করে আজকের যে মাহফিলে আপনারা এসেছেন, যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এখানে এসে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ওলামা-ই-কিরামের মুখনিঃসৃত সত্য কথাগুলো জানার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই জন্য আসল মহান আল্লাহর দরবারে সর্বাগ্রে সবার আগে আমরা শুকর আদায় করি, শুকরি বল আলহামদুলিল্লাহ। প্রিয় নবী রাসূল করিম সাল্লামের প্রতি লাখ কোটি কোটি দরুদ ও সালাম, যে রাসূল না হলে আমরা এই জগতের মধ্যে কেউ আসতে পারতাম না, জগতের কিছুই সৃষ্টি হতো না। সম্মানিত সুধী, আজকের এই মুহূর্তে সূরা আস-সফ থেকে আমি আপনাদের সামনে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে আল্লামা জালাল সিদ্দিক সাহেব আছেন, তিনি তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার আগে আমি আপনাদের সামনে সময় প্রতি লক্ষ্য করে সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই। আপনি স্যাক্রিফাইস করলে তো হবে না, আপনি আমাদের মুরব্বী, আপনাদের কাছ থেকে আমাদের অনেক শোনার আছে, জানার আছে, বোঝার আছে। সম্মানিত সেদে আমরা যারা এখানে আজকের উপস্থিত, জগতের মধ্যে একটি বিষয় কি আপনারা আমরা যারা এখানে আছি, উম্মত হিসেবে দুটো ভাগই আমরা বিভক্ত। সারা পৃথিবীতে যত মানুষ বাস করছে, কেন প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে তাদেরকে আল্লাহর পথে আনা, নবীর পথে তাদেরকে নিয়ে আসা, এটা একান্ত প্রয়োজন। একটি হলো উম্মতে ইজাবত, আরেকটি হলো উম্মতে দাওয়াত। যারা আমরা
স্বীকার করে নিয়েছি যারা আমরা মুসলমান, তারা আমরা উম্মতে ইজাবাত, আর যারা এ পর্যন্ত তা করে নাই, মানে নাই, তারা উম্মতে দাওয়াত। কাজী উম্মতে দাওয়াত হিসাবে তাদের প্রতি আমাদের বেশ কিছু করণীয় আছে। আমাদেরকে ভাবতে হবে তাদেরকে নিয়েও, যে তারাও যেন এই সত্য সরল সঠিক পথটি বেছে নেয়। সম্মানিত শুধু যে কারণে বিজ্ঞজন যারা, তারা তাদের এই পৃথিবীতে বিভিন্ন মানুষের জন্য তারা তাদের লিখিত খেদমত, বক্তৃতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, যেটি তিনি বিদায় হজে দিয়েছিলেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা আজকে আমাদের মাঝে উপস্থিত আছো, যারা পৃথিবীতে অনুপস্থিত এখনো আসে নাই, তোমরা তাদের কাছে আমার এই বাণীগুলো পৌঁছাবে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে ভালো কথাগুলো পৌঁছে দেওয়া, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, কিন্তু সেই ভালো কথাগুলো পৌঁছাতে যে কষ্টটুকু আমাদের স্বীকার করতে হয়, সেই বিষয়গুলো থেকে আমরা সম্পূর্ণ এখন বিচ্ছিন্ন হয়ে গেছি। আজ যেভাবে যে নিয়মে প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মটি প্রচার করতে গিয়ে যে সকল বিপদের শিকার হয়েছেন, আমরা কিন্তু এই সকল বিপদ সব এড়াই চলি। যেখানেই বিপদ আছে সেখানে আমরা নাই। তবে এই বিপদের পাশাপাশি আরেকটি মহাবিপদ যেটি আমাদেরকে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সেটা হল আকিদাগত ভেদাভেদ। নিজেদের মধ্যে কে আমরা মিলাদ পড়বো, কে মিলাদ পড়বো না, ঈদের নামাজ কখন হবে, চাঁদ দেখে, এই যে বিষয়টির উপরে নামাজের পরে হাত তুলে মোনাজাত করবো কিনা, শবে বরাত আছে কিনা, কাবলাল জুমা বা আদাল জুমা আছে কিনা, বেতের এক রেখাত হবে না তিন রেখাত হবে, আমাদের মধ্যে তারাবির নামাজ আট টাকাত হবে না বিশ টাকাত হবে, টুপি গোল পরব না লম্বা পরব না মাস্কল্লি পরব কোনটা, জামা কেমন হবে, এই নানা ধরনের কতগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু এখন ব্যস্ত। আমি ব্যক্তগণকে বলতে চাই, ইমানের পাশাপাশি আকিদা এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আকিদা যদি ঠিক না থাকে, আকিদা যদি বিশ্বাস যদি প্রকৃত অর্থে সহি না হয়, তাহলে ওই মানুষটি যে কোনো মুহূর্তে বিভ্রান্ত হতে পারে। সরল এবং সঠিক পথে প্রতিটি মানুষকে আনতে একটি নিয়ম নীতি অনুসরণ একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে আজ আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে কোন এমন একটি বিষয় নাই যে বিষয়টির সমালোচনা আমাদের মতো নিজেরা করছি না। একদল মানুষ প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কঠিন উক্তি করে, রসুল নূরের না মাকিদ, নূরের নবী না মাকিদ নবী, এই কথাগুলো এখন আমাদের বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছেন, তিনি সৃষ্টির প্রথম না সৃষ্টির শেষ কোনটা, এই তর্কগুলো আজ আমাদেরকে নানাভাবে বিরক্ত করছে। প্রকৃত অর্থে একদল সালাফি মানুষ যারা নিজেরকে সালাফি বলে দাবি করে, আসলে তারা সালাফি নয়, তারা ওয়াহাবি। কথা বুঝতে পারছেন? সালফে সালেহীন এই শব্দটি কিন্তু একটা ভালো শব্দ, এটা খারাপ শব্দ না। মোহাম্মদ ইবনে আব্দুল হক নাজদীর মতো একজন ব্যক্তি আমাদের মধ্যে এই ধরনের কতগুলো বিষয় যেগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই বিষয়গুলো চতুর্দিকে ছড়িয়ে আমাদের নিজেদের মধ্যে যে একটা ঐক্য
নিজেদের মধ্যে যে একটা দিনের খেদমতের প্রবল রক্ষা পাওয়ার জন্য এখন সময়ের দাবি আমাদের সেই সহি আকিদা বিশ্বাসগুলোকে প্রতিষ্ঠিত করা। যদি সহি আকিদা বিশ্বাসগুলোকে আমরা প্রতিষ্ঠিত না করি তাহলে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত শ্রোতি, এই জন্য আমাদের যোগ্য রাহবার দরকার, যোগ্য মহান ব্যক্তির প্রয়োজন, যার ইশারা ইঙ্গিত যার নজরিয়ার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই এই ইমান এবং আকিদার ক্ষেত্রে তিনি হলেন আমাদের জন্য একজন যোগ্য এবং অতি অতি উঁচু মানের একজন শ্রেষ্ঠতম মহান ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে উপহার দিয়ে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আমাদের আকীদাগত বিষয়গুলোকে আল্লাহ সহি শুদ্ধভাবে নিজেদের করে নেওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির আকীদা আমরা বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল, যে বিশ্বাস ছিল, তার বাইরে উনি ছিলেন না। আমরা নাসিরউদ্দিন আলবানি কি বলেছে তার বিশ্বাসের উপরে, তার ভাষার উপরে থাকতে চাই না, বরং সাহাবায়ে কেরামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা হাত পেতে ইমান এনেছেন তারা ছিলেন পৃথিবীর মধ্যে এমন মহান ব্যক্তি যারা নবী করিম ইসলামের মুখ থেকে ফেলা থুতুকে, থুতু মোবারককে তারা মাটিতে পড়তে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পর্যন্ত তারা পান করেছেন। তাদের এখানে এই ধরনের বিশ্বাসের ফাটল আসে নাই, কেউ কোনোদিন সমালোচনা করে নাই যে এই কাজটা তুমি করলে কেন, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেশাব পানকারী সাহাবীকে বলছেন যে মৃত্যুর আগ পর্যন্ত তোমার আর কোনো আতর ব্যবহার করার প্রয়োজন নাই। রসুলের প্রতি তাদের ভালোবাসা ছিল এমন, কেউ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চোখ মেলে দেখতে ভালোবাসছেন, চোখের পলক মারাটাকে তারা অপরাধ মনে করতেন, যে চোখের পলক মারা যাবে না, বরং নবীর দিকে এক ধরে তাকিয়ে থাকতে হবে। পৃথিবীতে কতগুলো বিশ্বাস এমনিতেই প্রতিষ্ঠিত হয়েছে যে এই বিশ্বাসগুলো প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো বড় দলিলের প্রয়োজন নাই। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারায় মদিনা শরীফের জমিনে তিনি পায়ে কোনোদিন জুতা পরে হাঁটেন নাই। মদিনা মুনাওয়ারায় মদিনার জমিনে তিনি কখনো পায়ে জুতা পরে হাঁটেন নাই, অথচ কোন শরীয়তের এমন কোন হাদিস পাওয়া যাবে না যে মদিনা মুনাওয়ারায় জুতা পরে হাঁটা নিষেধ। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি পায়ে জুতা পরে হাঁটলেন না কেন, তাকে প্রশ্ন করা হয়েছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছিলেন যে মদিনার মাটির দিকে তাকালে আমি নবীজির কদম মোবারকের ছাপ দেখতে পাই। নবীজির কদম মোবারকের ছাপ যে ব্যক্তি চোখে দেখতে পায় তার কতটুকু প্রবল রসুলের প্রতি বিশ্বাস সেটাকে সহজে অনুমান করা যায়। কথা বুঝতে পেরেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সাধারণ ব্যক্তি নন, যিনি 94 হিজরি সনে জন্ম নিয়েছেন, যিনি নবী করিম ইসলামের সাহাবিদের যুগ পেয়েছেন, তাবিদের অন্তর্ভুক্ত, যিনি হাদিস জগতের কিতাব লিখেছেন মুয়াত্তা, যেই মুয়াত্তা পড়ে আলেম তৈরি হয়, সেই ইমাম মালিক যদি আমার নবীর জমিনে মদিনা মুনাওয়ারায় জুতা পরে পায়ে হাঁটতে যদি সেখানে তিনি কেঁপে উঠেন,
কারণ আমরা সাধারণ ব্যক্তি সেই মদিনার জমিনের দিকে তাকালে কই আমরা তো সেই সাপ দেখতে পাচ্ছি না, তো সাপ দেখি নাই যেন মহব্বত কম, কথা বুঝতে পারছি? এই জন্য মুখটা খুলে যায়, এই জন্য বাজে কথা বলে বেড়াই মসজিদ গুলোতে। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পাগল করা মানুষগুলোকে আমরা তাদেরকে রোড ম্যাপ দিয়ে শিখাই দেই যে রসুলকে এইভাবে মহব্বত করতে হবে, কিন্তু নবীজির প্রতি উম্মতের মহব্বত হল আনলিমিটেড, এদের কোন সীমানা নাই। খালি একটা সীমানা আছে যে যাতে শিরক না হয়। لا يمكن السلام كما كان حقه بعد الخدا بزرگ توي قصه مختصر। কবিতার ভাষায় বলেন, হে রসুল আপনার প্রশংসা করার মতো ভাষা জগতের মধ্যে কোন মানুষের মুখে নাই, কোন মানুষের জবানের শক্তি নাই আপনার প্রশংসা শেষ করতে পারিনি। পৃথিবীর মধ্যে আপনি এমন এক মহান রসুল যার জীবনের কোন একটি বিন্দু মুহূর্তের সমালোচনা জগতের কোন একজন মানুষ কখনো করতে পারে নাই। সেই নবী যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, ভালোবাসার কথাটি হলো এমন, সাধারণ মানুষ নবীজিকে যত বড় ভালোবাসে তার চেয়ে আল্লাহর ভালোবাসা অনেক বেশি। আমাদের ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা কি বেশি? যে কারণে কবি ভাষা দিয়ে ওই ভালোবাসাটার পরিমাণটাকে অনেক সময় নির্মাণ করে উপস্থাপন করতে পারি নাই, তবু বলার চেষ্টা করেছেন। আর সেই বলার চেষ্টাটি হলো এই, কবিতার ভাষায় বলেন, আমার আল্লাহ নবীর প্রতি এতই আসে, নিজের নাম থেকে চিরে তিনি দুই টুকরা করলেন। আল্লাহ নিজের নাম থেকে চিরে সম্মানিত শুধু ও সকাল ওই দুটো একটা নাম চিরে দুটো টুকরা করলেন আল্লাহ, তার মধ্যে একটা নাম রাখলেন, একটা অংশ দিয়ে নাম রাখলেন নিজের, আর একটা অংশ দিয়ে নাম রাখলেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ তার নিজের নাম রাখলেন মাহমুদ, আর তার প্রিয় নবীর নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, মানে যার জীবনে কোনোদিন বদনাম নাই, কথা বলেন, যার জীবনে কি, যার জীবনে বদনাম নাই তাকে নিয়ে কথা বলতে বাধা কোথায়, কথা বলেন, তার জীবনকে চর্চা করতে বাধা কোথাও নাই, তার জীবনীকে নিয়ে আমরা কথা বলতেই পারি। এবং পবিত্র কোরআন মজিদে আল্লাহ নিজেই বলেছেন, হে রসুল আপনার আলোচনাকে আমি সবার উর্ধ্বে সমুন্নত করেছি। পৃথিবীর কোন ব্যক্তির জীবনের উপরে এত বেশি আলোচনা আসে নাই যেটা আপনার জীবনের উপরে এসছে। পৃথিবীতে এমন কোন ব্যক্তির জীবনে এতগুলো বই লেখা হয় নাই যেটা আপনার জীবনের উপরে লেখা হয়েছে। সুবহানাল্লাহ, মানে যেই নবীর শান, যেই নবীর মান আল্লাহ নির্ণয় করছেন, সেই নবীকে বুঝাবার জন্যই তো আমরা কথা বলি, কি বলেন ঠিক না? কিন্তু একদল মানুষ আমাদের মধ্যেই বাংলাদেশ থেকে আসে, আমাদের মসজিদ গুলোতেই তারা বক্তব্য দিচ্ছে, কিন্তু তাদের বক্তব্যের মধ্যে এমন কিছু নিরস কথা যে আমরা রসুল সম্পর্কে তার ভালোবাসায় যে কাজটা করছি সেগুলো বেদাত, সেগুলো জায়েজ নাই, সেগুলো কত রকম। ইভেন আমাদের এখানে, আমাদের এই সমাজে আমি প্রকাশ্য বলতেই চাই, কিছু ব্যক্তি নানা নামে এখানে এসে তাদের নিজস্ব আকায়দে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বইয়ের মধ্যে শেষ অংশে তারা সেখানে লিখছেন, আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে
এমনিতেই সকল আলেম মুহাদ্দিসিন একমত হয়েছেন যে কাতার সোজা করে হাইয়ার সালার সময় উঠা এটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? কিন্তু কোন কোন ব্যক্তি হাদিসের মধ্যে থাকার পরও এই মুস্তাহাব জিনিসটাকে কৌশলে এড়াইয়া বলছে যে এটা বেদাত। ওরাও কিন্তু আমেরিকা থেকে ডলার নিয়ে যাইতেছে। কথা বুঝতে পারছেন? ওরাও আমেরিকা থেকে আপনাদের পকেট থেকে ডলার নিয়া ওরাও কিন্তু এরকম একটা ইজমদার করাচ্ছে। সম্মানিত শুধু এই জন্য আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই ওজন পার্ক ক্যাটারিং হলে, মদিনা ক্যাটারিং হলে বসে যে কথাটি আপনাদের সামনে আমার আজকের বলতে ইচ্ছা সেটা হলো এই, আমাদের পরিচয় নবীকে দিয়ে, বলুন কাকে দিয়ে? আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো মান নাই, আমাদের কোনো সম্মান নাই, সম্মান এসছে নবীকে দিয়ে। সাবাস আসাদকে চুনা বরোয়ার দিগর আবা আজম করম ওয়াবনা আজিজ তর। কবি বলছেন সাবাস ধন্যবাদ, এই পৃথিবীর সমুদ্রগুলোতে এর নিচে কতগুলো শামুক কতগুলো ঝিনুক পড়ে থাকে, যেই ঝিনুকগুলো যখন পৃথিবীর প্রথম বৃষ্টি হয়, পৃথিবীর প্রথম বৃষ্টিপাত হলে তখন এই ঝিনুকগুলো সমুদ্রের তলদেশ থেকে উপরে ভেসে উঠে। আমার নবী বলেন ইদা মুতিরাতিস সামাউ তাফাত্তাহাতিল আসদাফ, আকাশের যখন প্রথম বৃষ্টি শুরু হয় তখন সমুদ্রের নিচে পড়ে থাকা, সমুদ্রের তলদেশে থাকা সেই ঝিনুকগুলো শামুকগুলো এগুলো উপরে ভেসে উঠে, তাফাত্তাহাতিল আসদাফ এগুলো মুহা করে দেয়, এরপরে পৃথিবীর প্রথম বৃষ্টি কণা মুখে পড়লে পরে মুখ বন্ধ করে ফেলে, এরপরে সমুদ্রের তলে সেখানে গিয়ে যখন অবস্থান করে আস্তে আস্তে ওই বৃষ্টি ফোটা দিয়ে তার পেটের মধ্যে মণিমুক্তা তৈরি হয়। ভাই রহমত পৃথিবীর প্রথম বৃষ্টি কণা দিয়ে পেটের মধ্যে মণিমুক্তা তৈরি হয়ে যায়। কবি বলেন সাবাস আসাদকে চুনা পরোয়ার দিগর আবা আজম মুকাররম ওয়াবনা আজিজতর, এই পৃথিবীর মধ্যে ওই মানুষটার দাম কোনো দামেই নাই, ওই মানুষটার জীবনের কোনো মূল্য নাই, ওই মানুষটার জীবন অর্থহীন, ওই মানুষটার জীবনের কোনো দাম নাই, মান নাই, যেই মানুষটার মুখে আমার নবীর নাম নাই, আমার নবীর নাম তার মুখে আসলো তার দাম বেড়ে গেল। নবীর নাম মুখে আসলে তার মান বেড়ে গেল, নবীর নাম মুখে আসলে তার সম্মান বেড়ে গেল। ভাইরা আমার নবীর নাম মুখে যখন উচ্চারিত হয় সে তো রাম বলে না, সে তো রাধা বলে না, সে তো কৃষ্ণ বলে না, পৃথিবীর মধ্যে সে আর কারো নাম তো বলছে না, এমন একজনের নাম তিনি বলছেন যার নাম নিতে আল্লাহ নিজেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো সুবহানাল্লাহ, কাজেই এই নবীর নামটা মুখে নিলে দাম বাইরে যায়, নবীর নাম মুখে নিলে দাম বাড়ে। পবিত্র কোরআন মজিদ আপনি খুলে দেখুন ভাইরা আমার, আমার কথাগুলো আপনার জীবনে জাস্টিফাইয়ের জন্য রাখবেন, জাস্টিফাই দ্যাট মিন্স কেউ কোনো বক্তব্য দিলে এইটা দিয়ে সেটাকে বিচার করবেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের কাছে, এই জগতের মধ্যে ইমানদার ব্যক্তিদের কাছে নবীর দাম অনেক বড়, নবীর মর্যাদা অনেক কি বড়, নবী হচ্ছেন ইমানদার ব্যক্তির কাছে সবচেয়ে বড় প্রিয়। তার আমি আমার কাছে যিনি সবচেয়ে প্রিয় আমি তার নাম দেব না, কতক্ষণটা আমি তার আলোচনা করবো না, আমি তার জীবনী কিভাবে তিনি জন্ম নিলেন, কিভাবে আসলেন, কিভাবে কি নবীর চেহারা মোবারকের দিয়ে কে আমি শুধু চেয়ে থাকবো আমার জীবনে এটাই প্রিয় আর কিছু হোক বা না হোক। ভাইটা আমার এটাও তো ইবাদতের মধ্যে, কথা বল না, নবীর নুরানি জিসিম মোবারকের দিকে তাকিয়ে থাকা, রাসূলের দিকে তাকিয়ে থাকা, এটা কি ইবাদত নয়? জোরে বলে এটা কি ইবাদত নয়? আলেমের চেহারা দেখলে
গুনাহ মাফ হয়, আর নবীজির চেহারা মোবারক দেখলে সেখানে জান্নাত পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ, কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। একজন ইমানদার ব্যক্তির কাছে জীবনে সবচেয়ে বেশি প্রিয় হলেন নবী। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, খোদার কসম নবীজির দরবারে যতক্ষণ বসা থাকি ততক্ষণ মনে হয় আমরা ইমানদার, আমাকে মনে হয় আমি ইমানদার, কিন্তু যখন কোনো নিজের প্রয়োজনে আমি বাড়িতে চলে যাই, নবীর থেকে যখন আড়াল হয়ে যাই, নবী যখন আমার চোখের আড়াল হয়ে যান, তখন আমার নিজেকে বেঈমান মনে হয় যে রসুল থেকে আমি দূরে সরে গেছি। হায়, ভালোবাসার গভীরতা কত বড়! ভালোবাসা এত ডিপনেস, এটার গভীরতা এত বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য না দেখলে তিনি নিজকে বেঈমান মনে করতেন। কথা কি বুঝতে পারছেন? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের সবচেয়ে বড় সম্বল মনে করতেন যে আমার জীবনের আরেকটি বিষয়ের ভালোবাসা, যে কিয়ামতের ময়দানে যদি আর কিছু না হয় অন্তত পক্ষে এতটুকু যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমি কি করেছি, আমার ভালো কাজের ভিতর কি আছে কি আছে, তখন আমি বলবো যে আমার ভালো কাজের মধ্যে কি আছে তা আমি জানি না, এতটুকু জানি যে আমার মেয়ে আয়েশাকে আল্লাহ আপনার নবীর হাতে আমি অর্পণ করেছি সেবিকা হিসাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কে কত বাহানা দিয়ে কত রকম উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার ব্যবস্থা করবে, পথ দেওয়ার চেষ্টা করবে, কি বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু সেই ভালোবাসাটাই উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য কোনদিন নবীকে সেজদা করা নয়, কোন অবস্থাতেই জগতের মধ্যে আল্লাহ কোন নবীকে অনুমতি দেন নাই। কোন এবাদ আল্লি, কোন নবীকে আল্লাহ অনুমতি দেন নাই যে তার উম্মতকে বলবে তোমরা আমার ইবাদত করা শুরু করো। হযরত মুআযযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেন থেকে ফিরলেন, ফিরার সময় আমার নবীকে তিনি সেজদা করার জন্য নিচে মাথা নিচু করে সেজদা করবেন এমন অবস্থা, যদি ইয়েমেনের মানুষটা একে অপরকে সম্মান করে মাথা নিচু করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনকে নিষেধ করলেন, মা থামো, তুমি কাজটি করো না, তুমি কাকে সেজদা করছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলে দিলেন, মা ইয়ামবাগি লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালুহা লআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবী বলেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্য অনুমতি নাই কোনো মানুষের সেজদা গ্রহণ করা, যদি এটা বৈধ হতো ওয়ালাউ সালুহা লআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। ভাইরা আমার, জগতের মধ্যে কোন সাহাবী কি নবীকে সেজদা করেছে? আমরা কি নবীকে সেজদা করি? কতক্ষণ না! আমরা কি নবীকে আল্লাহর আসনে বসাই? আমরা কোনদিন নবীকে আল্লাহর আসনে বসাই না। হাজার পার্থক্য পড়ে আছে আমাদের প্রিয় প্রিয় নবী এবং আল্লাহর মাঝখানে। অযথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা থেকে কখনো কখনো কিছু বাড়াবাড়ি করে বলা হয় যে এটা নাকি আমরা আল্লাহকে মানে রসুলকে আল্লাহর সমকক্ষ আমরা মনে করছি। দুনিয়ার কোন মাখলুক যদি মনেও করে তবুও তো এটা হবেই না, কি বলেন ঠিক কিনা? এটা মনে করার তো প্রশ্নই আসে না। ইমানদার মানুষ আমরা, রসুল আমাদেরকে শিখিয়েছেন শিরক কাকে বলে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, নবী হলেন পৃথিবীতে ইমানদার ব্যক্তিদের জীবনের চেয়ে প্রিয়। যে কারণে সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে আমার নবী যখন বললেন, রে যায়েদ ইবনে হারেসা তুমি যাও মুতার যুদ্ধের মধ্যে, সেখানে যখন তুমি শহীদ হয়ে যাবে তোমার পতাকা ধারণ করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ধারণ করবে আবু জাফর, জাফর ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যান তাহলে এই পতাকা ধারণ করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি তিনিও শহীদ হয়ে যান অর্থাৎ আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যান তাহলে সেখানে পতাকা তা কে ধারণ করবে তারা নির্ধারণ করবে। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, এমন একটি সমাজে এমন একটি জায়গায় আমার নবী তাদেরকে কথাগুলো শোনালেন যেখানে ইহুদিরা বাস করে। কারণ ইহুদিরা তারা জানে যে পৃথিবীতে কোন নবী যখন কোন উম্মতের জন্য মন্তব্য করেছেন সেই মন্তব্য অনুযায়ী সাথে সাথে সেটা কার্যকর হয়েছে। কাজে ইহুদিরা বলা শুরু করেছে যায়েদ ইবনে হারেসাকে দেখে যে
তোমার নবী তোমার সম্বন্ধে যে কথা বলছে তাতে তো তুমি শেষ, তোমার তো আসার সুযোগ নাই, তোমার তো ফেরার সুযোগ নাই। জাফর পাইয়া রাদিয়াল্লাহু তাআলাহু মুতার যুদ্ধে যিনি শাহাদত বরণ করলেন, যার দুখানা বাহু একখানা হাত কাটা যাওয়ার পরে বাম হাত দিয়ে তিনি পতাকা উত্তোলন করেছিলেন, বাম হাতও যখন কেটে ফেলা হলো এটাও যেন কাটা গেল যখন, তখন তিনি মুখের মধ্যে পতাকা নিয়ে কালেমার পতাকা তিনি উদ্দিন করেছিলেন। সেই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হয়ে গেলেন, ভাইরা আমার এমন শহীদ তিনি হয়েছেন যে ফেরেশতারা তার দুই বাহুর হাতের জায়গায় জান্নাতের পাখির পাখা লাগাই দিয়েছেন, এবং জাফর তিনি ওই দুই পাখির পাখার উপরে ভর করে করে আল্লাহর জান্নাতের মধ্যে তিনি প্রবেশ করলেন। ভাইরা আমার, ইহুদি বলে উঠল তোমরা তো যুদ্ধের ময়দানে গেলে কেউ ফিরে আসবে না, যে তো আগে যত নবী মন্তব্য করেছেন পুরো উম্মত সম্বন্ধে সাথে সাথে সেটা কার্যকর হয়েছে। যায়েদ ইবনে হারেসা বলছেন আমাদের জীবনের স্বাদ অতটুকু নবী যা বলেছেন ততটুকু, সুবহানাল্লাহ, বিপরীত কোনো মন্তব্য যায় নাই। ইহুদি যদিও সে কথাটি বলে একটা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু সাহাবা ইকরাম তার এত বিশ্বাসী ছিলেন যে নবীর কথা কথায় তারা মরতেও রাজি, কি বলেন ঠিক না, নবীর কথায় তারা শাহাদাত বরণ করতেও কি রাজি, এবং তাই হয়েছে। ভাইরা আমার, যায়েদ ইবনে হারেসা নিজের বাড়ি থেকে স্ত্রীকে ডাক দিয়ে বলে, রে স্ত্রী তোমার সাথে মনে হয় আর আমার জীবনে কোনো দেখা হবে না, আমার নবী আমাকে মুতার যুদ্ধে যেতে বলেছেন, আমি এখন যোদ্ধা হয়ে হেলমেট পরে ফেলেছি, এখন তোমার সাথে আলাদাভাবে একাকী দেখা করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, হযরতে জাফর ইবনে আবি তালেব তার সন্তানদের সাথে পর্যন্ত তিনি দেখা করতে পারেন নাই, যেহেতু যুদ্ধের তামামা বেজে গেছে, কাজী যুদ্ধের জন্য প্রস্তুতি তিনি নিয়ে ফেলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নিজেই বিবাহ মাত্র করেছেন, স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হয় নাই, স্ত্রীর সাথে তার দেখা হয় নাই, তিনি খবর পাঠালেন যে আমি তো নবীর নির্দেশে এখন যুদ্ধের ময়দানে রওনা করছি, তোমার সাথে আমার তো দেখা হবে না, নবী আমার জীবন সম্পর্কে মন্তব্য করেছেন যে ওই যুদ্ধের মধ্যে আমি শহীদ হয়ে গেলে আমার পতাকা কে নেবে, উপস্থিত যারা আছে তারা ঠিক করবে, কাজে আমি নিশ্চিত বিশ্বাস করেছি নবী যা বলেছেন সত্য বলেছেন, রে স্ত্রী আমি আর ফিরব না, তোমার সাথে আমার দেখা হবে না। স্ত্রী খবর পাঠিয়ে বলে, স্বামীরে জীবনে তোমার সাথে একদিনও আমার দেখা হয় নাই, এক রাতও তোমার সাথে আমার বসবাস হয় নাই, অন্তত পক্ষে একবার তুমি আমার সামনে আসো, তোমার চেহারাটা আমি দেখবো, কেয়ামতের ময়দানে যেন তোমার চেহারাটা দেখে আমি তোমাকে চিনে ফেলতে পারি যে তুমি আমার স্বামী ছিলে, তুমি আমার স্বামী ছিলে। ভাইরা আমার, সাথে সাথে আব্দুল্লাহ রাওয়াহা তিনি বলে দিলেন, শোনো তোমার সাথে অতটুকু দেখা দেওয়ার পর্যন্ত সময় আমার হাতে নাই, তুমি যদি আমাকে স্বামী হিসাবে বরণ করেই থাকো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার বাসর হবে, আমি ইসলামের জন্য জীবন দিব। হায়, সাহাবা ইকরাম নবীকে ভালোবাসতেন কত, নিজের স্ত্রীর কাছে পর্যন্ত দেখা করার সময় তারা পান নাই, কথা বুঝতে পারছে? অথচ মোনাফিক যারা তারা তো খন্দকের যুদ্ধের মধ্যে সেই গুজে আহজাবকে কেন্দ্র করে তারা তো নবীর কাছ থেকে 3 মাস আগ থেকে ছুটি নেওয়া শুরু করেছে যে রসুল ইন্না বুয়ুতানা আওরা, আমাদের ঘরবাড়িগুলো সব খালি হয়ে আছে, ফরফাকরা পেয়ে গেছে, স্ত্রী গর্ভবতী আসন্ন প্রসবা, কাজী নবী ছুটি দেন, আমার নবী তাদেরকে অনুমতি দেওয়া শুরু করেন, যত ছুটি দরকার একদিন দুই দিন না, যে কয়েক মাস তাও তাও দিয়ে দিব। আস্তে আস্তে মদিনা খালি হয়ে গেল, তার মানে যারা এই যুদ্ধের মধ্যে প্রস্তুতি নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি না, যাদের মধ্যে মোনাফিকি স্বভাব ছিল তারা আস্তে আস্তে একেবারে বাছাই হয়ে সবগুলা চলে গেল, আর নিরেক মুসলমান যারা নবী প্রেমিক যারা তারা থেকে গেলেন। সুবহানাল্লাহ, সেই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন কিনা, সাইহু জামুল জামা ওয়াইয়া লুনা দুবর। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, নবীর ভালোবাসায় জীবন দিতে গিয়ে সেখানে
নিজের সন্তানদের কাছে পর্যন্ত তারা দেখা দিয়ে যুদ্ধের ময়দানে যাবেন তাও তারা সুযোগ করতে পারেন নাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি মিম্বারে বসলেন, সাহাবা ইকরামকে ডাক দিলেন, সাহাবা ইকরামকে ডাক দিয়ে তিনি বললেন, সাহাবীরা তোমরা একটু আমার কাছে আসো। নবীজির কাছে সাহাবা ইকরাম আসলেন, আসার পরে নবীজি বললেন, আমি তোমাদেরকে একটি সংবাদ শোনাবো, এই মুহূর্তে তোমাদেরকে আমি বলছি জাফর ইবনে আবি তালেবের সন্তান যারা আছে তাদেরকে একটু কাছে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আমি তোমাদের কাছে সংবাদটি দেই। যখন জাফর ইবনে আবি তালেবের সন্তানদেরকে কাছে আনা হলো, আমার নবী সাহাবা ইকরামকে বললেন, এই মাত্র জাফর ইবনে আবি তালেব তিনি শাহাদত বরণ করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন, বাচ্চাদেরকে তিনি প্রবল দিচ্ছেন যে তোমাদের বাবার সাথে আখিরাতে দেখা হবে। কোন সুবহানাল্লাহ, নবী নবীজি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তারা ছিলেন এত বেশি প্রেমিক যে তাদের প্রেম ভালোবাসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উষ্টি মোবারক যেটার উপরে রসুল সোয়ার হতেন, না কায় পা সোয়া, যে উষ্টি মোবারকের উপর নবীজি সোয়ার হতেন সেই উষ্টিতে একবার পেশাব করে দিছিল। কথা বুঝতে পারছেন? যখনই পেশাব করেছে, পেশাব করার সাথে সাথে পাশে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক, এ নাকের মধ্যে রুমাল দিয়ে বলছে, সাহাবাই কাম রুমাল টেনে বলছে, আয় নাক থেকে হাত নামা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ডাক দিয়ে বলছে, উষ্টির পেশাব, উষ্টি পেশাব করেছে, গন্ধ আসতেছে। সাহাবাই কাম বলছে, খোদার কসম কোন গন্ধ নাই, মেষকামড়ের ঘ্রাণ আসতেছে, নাকটা ভালো করতে হবে, নাকটা যদি পচা নাক হয় তাহলে তো ওখানে দুর্গন্ধ আসবে, আর নাকটা যদি কথা কন না রসুলের প্রেমিক নাক হয় তাহলে উটের পেশাবও মেষকাম্বরের ঘ্রাণ নেওয়া শুরু করবে। কন্যা সুবহান আল্লাহ, এই জন্য নাক বদলাইতে হবে, চোখ বদলাইতে হবে, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আজ এই পরিবর্তনটি আমাদের না থাকার কারণে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে তার বক্তৃতা দিয়ে আমাদের ইমান আকিদা নবীর প্রতি প্রেম ভালোবাসার এই বিষয়গুলোকে তারা আমাদের থেকে ছিন্ন ভিন্ন করে তসনস করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? যাহোক ভাইরা, আমার আন্নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ নিজেই বলেন, ইমানদার ব্যক্তিদের কাছে সবচেয়ে বড় প্রিয় হলো তাদের কি? নবী। তাহলে এই ইমানদার বলতে গেলে কি সাহাবায়ে কিরাম? কথা বল ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ তিনি তার কিতাবের প্রতি লিখেছেন, আল ইবরাতু বি উমুমিল লাফ লা বি খুসুসিস সাবাব, যে কারণে যেইখানে যেই উদ্দেশ্যে কোরআনের আয়াত নাযিল হয়েছে সেইখানে সেই উদ্দেশ্যে কোরআনের আয়াতকে সীমাবদ্ধ করা যাবে না, বরং কোরআন হচ্ছে অনাদি অনন্তকালের জন্য। ওই ঘটনা ছিল এই বিষয়টাকে বুঝাই দেওয়ার একটা সহজ পদ্ধতি। কথা বুঝতে পারছেন? কিন্তু ঘটনা শেষ, কোরআনের আয়াতের কার্যকারিতাও শেষ তা কিন্তু নয়। তিনি বলেছেন, আল ইবরাতু বি উমুমিল লাফ, কোরআনের যে শব্দ এটা সাধারণ ব্যবহার, এটা চলমান, এটা কিয়ামত পর্যন্ত এটা চালু, এটার মধ্যে কোন রকম সীমাবদ্ধতা নাই, এটাকে কোন রকম ব্যারিকেড সৃষ্টি করে কোন সময় পর্যন্ত এটাকে অবরুদ্ধ করার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। কথা বুঝতে পারছেন? তাহলে আন্নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদার ব্যক্তিদের কাছে তাদের জীবনের যে নবী প্রিয় সেটাতে আমরাও আছি। কথা বল না, সেটাতে কি আমরাও আছি? তাহলে আমরা যদি সেটাতে থেকে থাকি তাহলে নবীর প্রেমে সাহাবায়ে কিরাম শেষ পর্যন্ত উটের পেশাবকে নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। দুষ্ট দুরাচার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নাকের মধ্যে কাপড় রাখার কারণে সাহাবায়ে কিরাম কাপড় টেনে তাকে হাত সরাই দিয়ে বলেন, গ্রাম মেষকাম্বরের গ্রাম হচ্ছে, না হতেই পারে না। সাহাবায়ে কিরাম বলছে, অবশ্যই হতে পারে, লাগলো মারামারি। কথা বুঝতে পারছেন? এমন মারামারি যে মারামারি উটের পেশাব নিয়ে, সাহাবায়ে কিরাম বলছে এটা পবিত্র, আরো বলছে না এটা অপবিত্র, এই দুটোর মধ্যে ভালোবাসা যখন আগায় যায় কথা কর না, তখন মানুষের ওই চিন্তা শক্তিটুকু আর থাকে না, সে আর কোনোদিন তার দোষ ত্রুটি দেখতে চায় না। একটা উষ্টি নবীকে ভালোবাসতে গিয়ে তার উটটা, এই জন্যই তো আমার বড় ভালো লাগে, কেফা নবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিত্তিল্লাওয়া বাইনা দাখুলি ফাহাওমেলি। কবি বলছেন, আমার প্রেমিকা চলে গেছে তাতে কি হয়েছে, তার বাড়ির চিহ্নগুলো তো পড়ে আছে, চলো না ওইটা দেখে একটু কান্দি।
অন্তত পক্ষে ওইটা দেখে একটু কাঁদি, কেফা আনাবিকি মিনজিকরা হাবিবি ওয়া মানজিলহি, আমার বন্ধু আর বন্ধুর জীবন উৎসর্গিত জীবন সেটাকে নিয়ে পর্যালোচনা করি, তার বসবাসের ঠিকানাটা পড়ে আছে না দেখা যাক ঘর বাড়ি কিছুই না, অন্তত পক্ষে কিছু তো চিহ্ন পড়ে আছে, তাহলে সেই চিহ্নগুলো দিয়েও তো তাকে স্মরণ করা যায়, কি বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমানদার ব্যক্তিদের কাছে জীবনের প্রিয় হলেন কে? নবী। কাজে জীবনের প্রিয় নবী যখন, তখন সেই নবীর সাথে তার এই ভালোবাসার বন্ধনকে অটুট করতে গিয়ে সব ধরনের পদ্ধতি তাকে গ্রহণ করতেই হবে। এবং এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ইমানদার হবে না, আমরা তর্জমা করি মুমিনে কামিল হবে না, আমার তর্জমা একটু হুজুর আলাদা, আমার তর্জমা হলো ইমানদার হবে না, সোজা কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই, আমি রসুল যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হব না, কতক্ষণ না, এই জন্যই সবচেয়ে বেশি প্রিয় হব না, আমি রসুলকে নিয়েই সে সবসময় ব্যস্ত থাকবে, এটাই তার জীবনের তসবি, সুবহানাল্লাহ, তার জীবনের তসবি আমাকে নিয়ে, কেন আল্লাহ পাইতে গেলে আমাকে দরকার, আমি চেনাবো আল্লাহকে, কেউ তোমাকে চেনাতে পারবে না। আপনি বলেন ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইত্তেবা মানে কিভাবে খাইছি খাও, কিভাবে চলছি সেভাবে চলো, কিভাবে উঠছি কিভাবে বসছি কিভাবে কি করছি না করছি, আল্লাহর সম্পর্কে আমার যতটুকু আমার কাছে আসলে আমি আল্লাহর পরিচয় তোমাদের কাছে তুলে ধরবো, আল্লাহর পরিচয় আমি ছাড়া তোমাদের কাছে আর কেউ তুলে ধরতে পারবে না, পরিপূর্ণ আল্লাহর পরিচয় আল্লাহ আমার কাছে দিয়েছেন, অতএব আমি যেভাবে আল্লাহকে পরিচয় দিব তোমাদের কাছে অন্য কেউ সেভাবে পারবে না, উদ্দেশ্য তো আল্লাহ, গন্তব্য তো সেটা, যদি নবীর মাধ্যমে যেতে আল্লাহর রসুল হাবিব ছাড়া জগতের মধ্যে যাওয়ার আর কোন উপায় নাই, খালি জীবনের কর্মকাণ্ড উঠা বসা চলাফেরা শাসন প্রশাসন অনুশাসন, কথা বুঝতে পারছেন, জীবনের এমন কোন বিষয় নাই, মানুষের জীবনের প্রত্যেকটি বিষয় সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত প্রত্যেকটি বিষয় নবীকেই অনুসরণ করতে হবে, নবী ছাড়া আর কোনো পথ নাই আল্লাহকে পাওয়ার, তো যখন নবীকে ভালোবাসা নবীর কাছে যখন যাবেন তখন নবী শিখাই দিবেন যে শেরেক কোনটা আর শেরেক কোনটা না, কথা বুঝতে পারছেন, নবীকে বাদ দিয়ে আপনি আল্লাহর পদ আপনি দেখাচ্ছেন কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, আবার ফিরে আসছে আসল কথায়, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم যে কথাটি বলতেছিলাম ভাইরা আমার, ওই আকাশের বৃষ্টির ফোঁটা ঝিনুকের মুখে পড়লে সেখানে মণিমুক্তা তৈরি হয়, ঠিক এমনি করে আমার নবীর নাম মুখে যদি আসে তাহলে তার মান বেড়ে যায়, তার সম্মান কি বেড়ে যায়, সেটা কি করে আল্লাহ পবিত্র কোরআন মজিদে আমাদেরকে বলে দিয়েছেন, ও আজওয়াজুহু উম্মাহাতুহু, ও আজওয়াজুহু নবীর স্ত্রীগণ হলেন তোমাদের মা, নবীর স্ত্রীগণ আমাদের মা হওয়ার প্রশ্নই আসে না, কথা বল, প্রথম কথা হলো নবীর স্ত্রীগণ কেউই আমাদের মা হওয়ার প্রশ্নই আসে না, কিন্তু মা হয়েছেন কেন, নবীর স্ত্রী হওয়ার কারণে, কথা কর না, নবীর কি স্ত্রী হওয়ার কারণে, মা খাদিজাতুল কুবরা জীবনে কোনদিন মা হতেন না, মায়ের মর্যাদা আমাদের কাছে পেতেন না, কথা কর না, জগতের মধ্যে মা খাদিজাতুল কুবরা মায়েশা কোনদিন এই পৃথিবীর মধ্যে মায়ের মর্যাদা পেতেন না, কিন্তু আমার নবী স্ত্রী হওয়ার কারণে তারা এত বড় ভাগ্যবতী হয়েছেন, নবীর সাথে টাচ হওয়ার কারণে নবীর নাম নবীর সাথে জীবনের বন্ধন যখন তৈরি হয়ে যায় তখন আল্লাহ তার মান বাড়াই দেন, তাদেরকে আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে মান বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা দিয়ে কি বাড়াই দিয়েছেন, মান বাড়াই দিয়েছেন, দিগার আবা আজম মুকাররম ওয়া আবনা আজিজতর, এই পৃথিবীর মধ্যে আমার নবীর সাথে যারই সম্পর্ক
আমার নবীর সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমার নবীর সাথে আবু বকরের জীবন, আবু বকর আমার নবীর কাছে গোটা জীবন অর্পণ করে দেওয়ার কারণে আবু বকর হয়ে গেলেন আফজালুন নাস বাদাল আম্বিয়ায় আবু বকর। পৃথিবীর মধ্যে নবীদের পরে যদি কারো মর্যাদা থাকে, ভালো মানুষ যদি থেকে থাকে, তিনি হলেন কে? আবু বকর। সম্পর্ক কার সাথে? নবীর সাথে। জোরে বলুন, কার সাথে? একটা জায়গায়, কেন্দ্র একটাই, এই জায়গায় আসতে হবে, ফিরে নবীর কাছে আসতে হবে। যতদিকে আপনি তিরিং কারাং করে দৌড়বেন না কেন, ব্যাক করতে হবে নবীর কাছে। কোথায়? নবীর কাছে। এখানে আসলেই আপনার সম্মান বেড়ে যাবে। এখানে আসলেই উমর নবীর কাছে আসার কারণে উমর জান্নাতের টিকিট পৃথিবীতে পেয়ে গেছেন। এই জান্নাত কোন সুবহানাল্লাহ! নবীর সংস্পর্শে আসার কারণে আমার আল্লাহ তাদের মর্যাদা এমন বাড়িয়ে দিলেন, পবিত্র কোরআন তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিল, কোরআন তাদেরকে সার্টিফাই করল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। সুবহানাল্লাহ! আল্লাহ তাদের উপরে খুশি, আর আল্লাহ তাদের উপরে কি খুশি? কোন সুবহানাল্লাহ! তাহলে এই যে বিশাল মর্যাদা, আল্লাহ তাদের উপরে খুশি যাদের উপরে সন্তুষ্ট, কোরআন যাদেরকে সার্টিফিকেট দিয়েছে, আপনি তাদের দোষ ত্রুটি ধরতে পারেন কিনা? একদল লোক এসে গেছে, না সাহাবায়ে কেরাম তারা সমালোচনার ঊর্ধ্বে না, তার মানে ওদেরকে ফাবাইয়া চিৎকার করে সমালোচনা করো। কথা বুঝতে পারছেন? এই ধরনের কিছু দুষ্ট দুরাচার যারা সমাজের মধ্যে আমাদের বিশ্বাসগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করেছে, কোরআন থেকে সরাসরি, রসুল থেকে সরাসরি যে বিশ্বাসগুলো আমাদের ভিতরে পুঞ্জীভূত হয়েছে, যেগুলোর উপরে আমাদের বিশাল ইমানের ইমারত, বিশ্বাসের আকিদার বিশাল প্রাসাদ তৈরি হয়েছে, ওরা সব প্রাসাদগুলোতে আজ আক্রমণ করে করে সবগুলো টুকরো টুকরো করে ফেলছে, ভেঙে ফেলে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে মুক্ত কণ্ঠে জানতে চাই, সেটা কি আমরা দিতে পারি? হাত উঁচু করে বলেন, দিতে পারি? সেটা আমরা কখনো দিব না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ওস্তাদ মানবা কারে? কাকে ওস্তাদ মানবে? কে তোমার ওস্তাদ হতে পারে? যাকে তাকে তুমি ওস্তাদ মানবে। সেদিন আল্লামা জালাল সিদ্দিকী বলেন যে গুগল ওস্তাদ হয়ে গেছে, কম্পিউটার এখন ওস্তাদ হয়ে গেছে। কি বলেন, ঠিক না? আসলে ওস্তাদিয়েদের যাকে জিজ্ঞাস করলে উত্তর পাওয়া যায় না, সে আবার কিসের ওস্তাদ হয়? কথা বল না, যাকে জিজ্ঞাস করলে কি পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না, সে আবার কি করে উস্তাদ হয়? সম্মানিত, শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফানজুরু আম্মান তাখুজু দীনাকুম। মুসলিম শরীফে আল্লামা মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাই তার মুকদ্দামায়ে মুসলিমের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ফানজুরু আম্মান তাখুজু দীনাকুম, তুমি ধর্ম যার কাছে ঠিক শিখবে তাকে একবার দেখে নাও, টপ টু বটম, হেড টু লেগ, তার আমল আখলাক সবগুলো দিয়ে তোমাকে ধর্ম সে শিখাইতে পারবে কি না। যদি ভেজাল থাকে তাহলে যতই কণ্ঠ ভালো হোক, যদি ভেজাল থাকে যতই যুক্তি ভালো হোক। কথা বুঝতে পারছেন? ইসলাম এই ধরনের দালিলিক কথা ইসলাম পছন্দ করে, যুক্তি, এই যুক্তি ফুক্তি, এগুলো যুক্তির আলোকে কোনো ভালো বিষয়কে তসনস করার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। সম্মানিত শুনি, আমি আপনাদের খেদমতে এই জন্যই বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাই, যদিও আপনাদের ধারণাগুলো স্বচ্ছ, তারপরেও যেহেতু আমরা এক গুরু, এক গরু, গরু শব্দের অর্থ হচ্ছে আমরা একটি আমব্রেলার নিচে, একজন ওলি, একজন বিশ্বস্ত মহান ব্যক্তি তার ছায়ার নিচে আমরা বেঁচে আছি। কি বলেন, ঠিক কিনা? আমরা কোনক্রমে এর মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গি গুলোকে পরিবর্তন করতে চাই না। তবে আম জনতার উদ্দেশ্যে আমি যে কথাটি বলবো, যারা আম জনতা, যারা সাধারণভাবে কোনো পীর, কোনো বুজুর্গ বা কারোর সাথে কারো হাত মিল হয় নাই, আমি তাদেরকেও ওইখানে বলবো যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টুকু আমাদের কাছে থাকা একান্ত প্রয়োজন। আজ যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমরা কথা বলি, তিনি তো এমন কবিতার ভাষায় এই কোরআনের কথাগুলোই তিনি বলেছেন যে আবা আজো মোকাররাম। আবা মানে, আবা মানে নবীর বাবা আবদুল্লাহ, নবীজির মা উর্দু শব্দ কিন্তু ফার্সি শব্দ, কিন্তু এটা বাংলায় ব্যবহার হচ্ছে আজো মানে আজকে, আজকাল, আজকাল পর্যন্ত। আবা আজো মোকাররাম ও আবেদা আজিজতর,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুলের পরিচয়, তিনি আব্দুল মুত্তালিবের নাতি এই হিসাবে নয়, বরং আব্দুল্লার পরিচয় হলো যে তিনি আমার রসুলের বাবা। কন্যা সুবহানাল্লাহ, একটু উল্টাই দেন, একটু উল্টাই দিলে দেখবেন শান বেড়ে যাবে, শান বেড়ে যাবে। এখানে আব্দুল্লাহকে ছোট করা হবে হয় নাই, তিনি আব্দুল্লাহর বাবা, অর্থাৎ তিনি রসুলের বাবা, আব্দুল মুত্তালিব রসুলের দাদা, রসুলের দাদা হিসাবে তার পরিচয়। তাহলে দুনিয়ার কোনো মানুষ আব্দুল মুত্তালিবকে কোনোদিন খুঁজত না, ইতিহাসে তার নাম পাওয়া যেত না। কথা বুঝতে পারছেন? ইতিহাসে নাম আসছে নবীর দাদা হওয়ার কারণে, ইতিহাসে নাম আসছে নবীর কি বাবা হওয়ার কারণে। তো নবীর বাবা, নবীর মা, নবীর দাদা, নবীর আপনজন, আত্মীয় স্বজন, এই যে লিস্ট আমরা তালাশ করা শুরু করছি যে উনি আসলেন কোত্থেকে, এর থেকে কে, এর থেকে কে, বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন, আমি বিবাহের বৈধ সন্তান, আনুষ্ঠানিকভাবে আমার মা আর বাবার মধ্যে বিয়ে হয়েছে, এই পালাপালি করে বিয়ে হয় নাই, রাস্তায় হাত ধরে একজন আরেকজনের সাথে পরিচিত হন নাই, বরং দুজনের বংশীয় মর্যাদা সম্পূর্ণ আপন অবস্থানে রেখে দুই পক্ষের ঘটক এসে এই বিষয়টি ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ, আমার নবী বলেন খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন, আমি যারও সন্তান নই। নবী বলেন আমি রাস্তাঘাটে হোটেল মোটেলে যেখানে সেখানে নবী জন্ম নেই নাই, আমার বাবা আমার মায়ের মধ্যে বৈধ বিবাহ অনুষ্ঠিত হয়েছিল, এই জন্য এটাকে বলে নেকা। কি বলে নেকা? খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন, আমি অবৈধ সন্তান নই, আমি যার সন্তান নই। মিল্লাতুল আদমা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার মা বাবা আমাকে জন্ম দেওয়া পর্যন্ত, এর মাঝখানে বলে ইউসিবনি সাফাহুল জাহিলিয়া, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে কোনো অবৈধ রক্ত, ব্লাড, কোনো শিরক, কোন মুশরিকের রক্ত আমার জন্মের মাঝখানে অংশ এখানে কোনোদিন মিলিত হতে পারে নাই। দেখুন সুবহানাল্লাহ, যিনি বংশপঞ্জি এত চমৎকার বললেন, তার মিলাদ নিজে করলেন, কথা কর না, নিজের জন্মের বিবরণ নিজেই দিচ্ছেন, বাবা আদম থেকে আমি পর্যন্ত, ইলান মারা জানি আবি ওয়া অম্মি, আমার মা আর আমার বাবা উভয় আমাকে জন্ম দেওয়া পর্যন্ত এর মাঝখানে কোন মুশরিকের রক্ত প্রবেশ করে নাই, আল্লাহ বিরোধী কোন লোকের রক্ত এর মাঝখানে প্রবেশ করে নাই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদেরই সম্পর্ক, এই জন্য বলছেন কবি আবা আজম মুকাররম ওয়া আবনা আজিজ, তার বাপ দাদা বংশের মধ্যে যারা উর্ধ্বতন তারা যেন যেমন সম্মানী হয়েছেন, ঠিক এমনি করে তার মাধ্যমে যারা জগতের মধ্যে এসেছেন, হাসান হুসাইন বলেন এর মাধ্যমে জগতের মধ্যে আমরা উম্মত যারা আছে আমরাও কি হয়েছি, সম্মানিত হয়েছি। নবীকে নিয়েই তো আমরা, কি বলেন ঠিক না, নবীকে বাদ দিয়ে কি কথা বলেন, নবীকে কি বাদ দিয়ে, নবীকে কখনো বাদ দিয়ে নয়। যখন নবীকে নিয়ে আমরা, তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? আমার আল্লাহ নবীকে বলেন যে আপনি, আমি আল্লাহ কে এটা আপনি বলেন আর আপনি নবীকে আমি বলি, তাহলে মানুষ মনে করবে যে একজন আরেকজনের পরিচয় দিতেছে, বড় চমৎকার। সুবহানাল্লাহ ভাই, আমার একটি বিষয় আমি আপনাদের লেসনে আপনাদের চিন্তার ভিতরে আনতে চাই, সে বিষয়টি হল পবিত্র কোরআনে যতবার কুল শব্দ আছে, কি শব্দ আছে, কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, এই যতগুলো কুল শব্দ আছে এই কুল শব্দকে উচ্চারণ করতে গিয়ে হে নবী আপনি বলুন, কথা বুঝতে পারছেন? আমি তর্জমায় বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজিগনেশন নবীও আছে রসুলও আছে, কাজেই আপনারা সেই রসুল বা নবী দিয়ে আপনি তর্জমা করবেন, হে রসুল আপনি বলুন। এখন আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে নিজের পরিচয় দেওয়াচ্ছেন যে আপনি আমার পরিচয় দেন, আপনি কোন, আমি আল্লাহকে আমি সাদাই দিতেছি, আপনি বলেন, বলাটা বলবেন আপনি আর আমি আল্লাহ বলতেছি, সাদাই দিতেছি আমি, কারণ আপনি বললে আমার পরিচয়টা সবাই শুনবে। আপনি বলেন আমার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, আমি আল্লাহ এক এবং একক, আমি কারো মুখাপেক্ষী নই,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার থেকে কেউ জন্ম নেয় নাই আমি কারো থেকে জন্ম নেই নাই জগতের মধ্যে আমার কোনো পার্টনার নাই আমার কোনো অংশীদার নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পরিচয় দিলেন কে নবী কে দিলেন নবী আল্লাহর পরিচয় কুল আপনি বলেন এখন কোন বক্তা যদি বক্তৃতায় বলে যে এই সুরা ইখলাসের মধ্যে শুধু তাওহীদের কথা এখানে আল্লাহর পরিচয় ছাড়া আর কোনো কিছুই নাই আমি বলবো দেখুন আল্লাহর পরিচয় নাই এই কথাটা বলা ঠিক হবে না বরং এখানে আল্লাহ তার রসুলেরও পরিচয় দিতেন কুল শব্দ কইয়া যে আপনি রসুল আপনি বলেন তা রসুলকে বাদ দিয়ে আল্লাহ নিজের পরিচয় দেন নাই এখানে রসুলকে দিয়েই আল্লাহ পরিচয় দিয়েছেন কার নিজের তো নিজের পরিচয় যখন দিয়েছেন তাহলে এখানে কুল শব্দ এখানে রসুলকেও বলা হয়েছে আবার আল্লাহর পরিচয় তাহলে তাওহীদ এবং রিসালাত রসুলকে বাদ দিয়ে আল্লাহ নিজের পরিচয় দেন নাই আসুন সূরা ইখলাসের মধ্যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরলেন নবীর মাধ্যমে নবী আপনি বলেন আমি আল্লাহকে আর আমার আল্লাহ বলেন আসেন আপনি রসুলকে আমি আপনার পরিচয় তুলে ধরি এবার আল্লাহ বলেন আমি সাজাই দেই আপনি বলেন আমার পক্ষ থেকে আপনার পরিচয় আমি দিচ্ছি হাজিরিন খুব মনে রাখবেন আমার আল্লাহ নবীকে বলে দিলেন বলুন আপনার পরিচয় আমি দিচ্ছি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وأنا أول المسلمين الله বলছেন নবী আপনি পরিচয় দেন আপনার আমি আল্লাহ বলে দিলাম ইন্না সালাতি আমার ইবাদত আমার বন্দেগি আমার নামাজ ওয়ানুসুকি আমার উৎসর্গ আমার কুরবানি কুল ইন্না সালাতি ওয়ানুসুকি আমার জীবন এবং আমার মন সব আমি উৎসর্গ করেছি আল্লাহর জন্য আমি রসুল যা কিছু করি সব কার জন্য আল্লাহর জন্য আমার ইবাদত আমার বন্দেগী আমার জীবন মরণ সবটাই আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওই আল্লাহ যিনি রব্বুল আলামিন তার কোনো শরীক নাই তার কোনো দোসর নাই ওবিদালিকা উমিরতু আমি এ ব্যাপারে আদিষ্ট হয়েছি অতএব এটা আমাকে বলতেই হবে আমার আল্লাহ বলেন নবী একটু আপনি বলে দিয়ে দেন ও আনা আউয়ালুল মুসলিমিন আপনার পরিচয় আমি আল্লাহ দিলাম যে জগতের মধ্যে আপনি হলেন প্রথম মুসলমান ও আনা আউয়ালুল মুসলিমিন দিস ইজ দ্য পয়েন্ট আমার রসুল হলেন প্রথম মুসলমান আল্লাহ পবিত্র কোরআন মজিদে নবীকে বললেন আপনি বলেন নবী নিজেই বলছেন আমি কি প্রথম মুসলমান তাহলে প্রথম মুসলমান মানে কি জগতে যত নবী আসছেন সকল নবী ইসলামের উপরে ছিলেন কি বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী হলেন তাদের সবার আগে কি মুসলমান এবং হাদিসের মধ্যে এসছে আমার নবী বলছেন আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলছি জগতের মধ্যে সকল সৃষ্টি এই পৃথিবীর মধ্যে যে কোনো সৃষ্টি যেটাকেই তোমরা বলো পৃথিবীর প্রথম সৃষ্টি আমি আমি ওয়ানা আউয়ালুল মুসলিমিন আমি হলাম প্রথম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস জাহির ওয়াল বাতিন আউয়াল মানে প্রথম তার আগে আর কিছু নাই জগতের মধ্যে সৃষ্টি মাখলুকের মধ্যে আমি হলাম প্রথম তাহলে হাদিস তালাশ করছি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন এটাতে একটু পরে যাই এটাতে একটু পরে যাই আমরা কোরআন থেকে মুদাল্লাল কোরআন থেকেই কিন্তু খুঁজে পাচ্ছি নবী হলেন কি প্রথম বলেন না সৃষ্টি মাখলুকের মধ্যে নবী হলেন কি প্রথম তাহলে নবী প্রথম কোরআন বলছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন আউয়াল মানে প্রথম যেমন পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন ইন্না আউয়াল বাইতি উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন এই পৃথিবীর প্রথম ঘর হলো কি কাবা এই জমিনের মধ্যে প্রথম ঘরটা কি কাবা তার আগে তো আর এই জমিনে কোনো ঘর ছিল না তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম মানে তার আগে আর নাই তো যখন নবী বলেন আনা আউয়ালুল মুসলিমিন তা আপনি কেন তার এই শেষ
জমানায় এনে আমার নবীকে বহু দূরে ফেলে দিলেন। আমার নবীকে আপনি বললেন যে আমার নবীর জীবনী শুধুমাত্র 40 বছরের পর থেকে শুরু হয়েছে। নবী 40 বছরের পরে, এরপরে নবী, তার আগে তিনি আর নবী না। অথচ আমার আল্লাহ বলছেন যে সর্বপ্রথম আমার এই নবী প্রথম মুসলমান। আল্লাহর ভাষায় আল্লাহ নিজেই বলছেন আনা আউয়ালুল মুসলিম। আপনি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবেন, আজকে আমরা যাদের বক্তব্য শুনি যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, আমরা বলি সর্বপ্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, নবীর নূরকে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, যদি সর্বপ্রথম পবিত্র কোরআন মজিদের পরিষ্কার ভাষা আনা আউয়ালুল মুসলিমিন, আউয়াল শব্দের অর্থ হল প্রথম। দুনিয়ার মধ্যে কিছু তর্জমা আজকে আমাদের মধ্যে কিছু মানুষ এমন ভাবে সৃষ্টি করেছে যাতে নবীর ইজ্জত আমাদের মুখে নষ্ট হচ্ছে, আমরা কখনো সে তার প্রতি তাকাই না। আমরা বলি আল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীনা রাসূলান মিনহুম, এই পৃথিবীর মধ্যে ওই আল্লাহ যিনি মূর্খদের মধ্য থেকে তাদের একজন নবী পাঠিয়েছেন। তাহলে এখানে তর্জমা করতে গিয়ে উম্মি বলতে গেলে আমরা কি বললাম? মূর্খ বললাম, কথা না? উম্মি বলতে গেলে কি বললাম? মূর্খ। কিন্তু আমার জানা মতে কোনো লগাতে উম্মি শব্দের অর্থ মূর্খ নাই। আমি আপনাদেরকে বলে গেলাম, আমার তো একটা নিজস্ব গবেষণা আছে, কথা বলতে পারছেন? উম্মি শব্দের অর্থ কোথাও মূর্খ নাই। উম্মুন মানে কি জানেন? উম্মুন মানে মা। উম্মুন মানে কি? উম্মি মানে মা ওয়ালা নবী। আমার নবী বলেছেন আলা নবী উম্মি এতুন, আমি মা ওয়ালা নবী। পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে যখন আমি ছিলাম, এই মায়ের গর্ভে এর থেকে জন্ম নেওয়ার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমি আমার মাকে শুধুমাত্র পেয়েছি, আমার বাবাকে পাই নাই। আরবের নিয়ম হচ্ছে কোন শিশু যদি মায়ের পেটে থাকতে তার বাপ মারা যায়, বাবা যদি ইন্তেকাল করে, তাহলে ওই শিশু জন্ম নিলে সবাই তাকে উম্মি বলে ডাকে, সবাই তাকে কি বলে ডাকে? উম্মি বলে ডাকে। কত বড় দুঃসাহস! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্খ বলে একদল মানুষ কথা বলে। অথচ নবী নিজের পরিচয় তুলে ধরেছেন, বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। নবী বলছেন আমি তোমাদের শিক্ষক হয়ে আগমন করেছি, এবং আল্লামাকা মা লাম তাআলাম, আল্লাহ নিজেই নবীকে শিক্ষা দেওয়ার ব্যাপারে আলাদাভাবে আলাদা স্পেস তৈরি করে পবিত্র কোরআনে আলাদা অংশে নবীর পরিচয় তুলে ধরেছেন। নবীকে আমি আল্লাহ শিখাইছি, এবং আমার আমার নবী নিজে কোনদিন বলেন নাই, পৃথিবীর কোন শিক্ষক আছে বলে নবী কাউকে তিনি চিহ্নিত করেন নাই, বরং আমার নবী তার নিজের শিক্ষার পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন আল্লাবানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। সুবহানাল্লাহ। আল্লাবানি রব্বি ফাআহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে উত্তম এলেম দান করেছেন, পৃথিবীর সেরা জ্ঞান আমাকে দান করেছেন। এই জন্য নবীর জ্ঞানের মধ্যে কোনো ভেজাল নাই, নবীর হাদিসের মধ্যে কি নাই? ভেজাল নাই। নবীর বাণীগুলো হচ্ছে এত স্বচ্ছ, এত পবিত্র, জগতের মধ্যে প্রত্যেকটি বাণীর উপরে এক একটা জগৎ চলতে পারে, কি বলে ঠিক কিনা? নবী হচ্ছেন জামি উল কালেম, অল্প শব্দের ভেতরে দুনিয়ার এত বড় বড় কথাগুলো তিনি বলে দিয়েছেন। আমার নবী আটলান্টিকের মতো বিশাল সাগর সম জ্ঞান ভান্ডারকে তিনি একটা কলসের মধ্যে ঢুকাই এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, তিনি নিজেই বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যারা আর আমার পরে তারা কোনটাই বাদ নাই, আল্লাহ সব এলেম আমার মধ্যে দিয়ে দিয়েছেন। যে কারণে কবিতার ভাষায় বলেছেন উম্মি গো সব কাহতে হ্যায় ফির ইলমে লাদুন্নি কি থে আলেম, রাজ ভরা থা সিনো মে কুরআন কি তিসো পারো কা, রাজ ভরা থা সিনো মে কুরআন কি তিসো পারো কা, কানে আরব সে লাল নিকল কর সরকার বনা সরকারো কা, নামে মুহাম্মদ আপনা রখ কর সরদার বনা সরদারো কা। সুবহানাল্লাহ। জগতের মধ্যে তিনি হলেন সবার সর্দার, আর আমি তাকে মূর্খ বলছি, কি বলেন ঠিক কিনা? আমি তাকে মূর্খ বলছি,
الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل আমরা আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন নবী নবীর নাম শুধুমাত্র নবী জন্ম হওয়ার পরে পৃথিবীর মানুষ জেনেছে তা নয় বরং নবী তো তার আগেও এর আগেও তৌরাত এবং ইঞ্জিলের মধ্যে এমন এক নবীর অনুসারী হওয়ার তারা অপেক্ষায় ছিল যে নবী হলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যা রাসূল নামে আল্লাহ তার নবীকে ভূষিত করলেন নবী নামে তাকে ভূষিত করলেন যাতে কোন রকম নবীর পদমর্যাদার কোন রকম ত্রুটি না হয় কি আল্লাহ নবীকে মূর্খ বললেন না তার এত রসুল বিশাল সম্মান দিলেন যাকে আল্লাহ তারা এত বড় নবুয়তের বিশাল পদমর্যাদা দান করেছেন আগেই সৃষ্টির আগেই বলুন সুবহানাল্লাহ النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول এরপরে তোমাদের মাঝে একজন রসুল আসবেন রসুল আসবেন সেই রসুল এমন মুসাদ্দিকুল্লিমা মাকুম যিনি তোমাদের নবী তোমরা যারা আছো তোমাদের সবাইকে তিনি সমর্থন করবেন এই জন্য ভাইরা আমার উম্মতে মুহাম্মদের বিরাট গুণ হলো এই আমরা যারা মুসলমান আমরা হযরতে ঈসাকে যেমন নবী হিসাবে সমর্থন করি হযরতে মুসাকেও নবী হিসাবে সমর্থন করি যিনি তৌরাতের বাহক ছিলেন ইঞ্জিলের বাহক ছিলেন পৃথিবীর মধ্যে এমন কোন নবী নাই যেই নবীকে আমরা সম্মান করি না আমাদের সকলকে সকল নবীর উপরে সম্মান করতে হবে যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কি করেছেন সম্মান করেছেন ইভেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান দেখেন কত বড় দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে একজন ইহুদির ঝগড়া হচ্ছিল ইহুদি বলছে রে আবু বকর তুমি জানো আমাদের মুসার মান কত কয় কি কয় মুসা নবী ষষ্ঠ আসমানে থাকে চেম্বার পাইছে ষষ্ঠ আসমানে ওই জায়গায় উনি চেম্বার নিয়ে আসেন কত বড় বিশাল তোমার নবী হলেন মাটির নিচে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে উঠলেন দেখো আমার নবীর শান অনেক বড় তুমি এই সমস্ত কথা কইব না কিন্তু সে কোনো মতেই ছাড়বে না এক পর্যায়ে যখন বেশি বাড়াবাড়ি শুরু করছে বোঝেন না মহব্বত নবীর ভালোবাসা আবু বকর সিদ্দিক একেবারে মুষ্টি করে গালের মধ্যে দিশে বক্সিং লাগাইয়া গাল যখন ফুলে ফুটবল হয়ে গেছে এত বড় ওই গাল নিয়ে আমার নবীর কাছে গেছে আমার নবীর কাছে যাওয়ার পরে বলছে নবী হে রাসূল হে মোহাম্মদ দেখুন আপনার আবু বকর আমার গালটা কি করছে নবীজি বলেন কি অবস্থা তোমার গালের এই কোন দশা কারণ কি কয়েক নিয়ে ঝগড়া হইতে দেখে শেষ পর্যন্ত আমার গালের মধ্যে বুলেট লাগাই দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বকর সিদ্দিককে ডাকলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে বলল আবু বকর তুমি তার গালে আঘাত করলে কেন অন্য কেউ হলে আবু বকরকে বলতে ঠিক হয়েছে বাপের বেটা কাম করছো আমার নবী তাকে জবাবদিহিতা স্বীকার করলেন জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি এটা করছো কেন কও আবু বকর বলছেন হুজুর সিমন দি আপনার ভালোবাসি ও বলছে আপনি নাকি মাটির নিচে আপনার মর্যাদা চাই আর মুসা নবী নাকি যৌদান মানে চেম্বার পাইতে কত উপরে আমি এটা বরদাস্ত করতে পারি নাই যে কারণে তার গালের উপরে আঘাত করেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তুমি কি বলতে চাও আমার নবীর মর্যাদা সবার বড় আমি বুঝাইলাম তারপরে সে বুঝে নাই জন্য শেষে উপায় না পাইয়া লাগাই দিছি নবীজি বলছেন লা তুখাইরুনি বাইনাল আম্বিয়া ওয়ালা তুখাইরুনি আলা ইউনুস ইবনে মাত্তা ওয়ালা তুখাইরুনি আলা ইব্রাহিম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা খবরদার আমাকে মুসা নবীর উপরে পাঠানো দিও না সুবহানাল্লাহ তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তা তার মানে ওই যে মাছ ওয়ালা নবী হযরত নবী ইউনুস আলাইহিস সালাম যাকে মাছ গিলে ফেলেছিল খেয়ে ফেলেছিল না গিলে ফেলেছিল কথা বুঝতে পারছেন যে মাছ তাকে গিলে ফেলেছিল সেই নবী ইউনুস আলাইহিস সালামের উপরে তোমরা আমাকে প্রাধান্য দিও না ওলা তুখাইরুনি আলা ইউসুফ তোমরা ইউসুফ নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না কেন ইউসুফ নবী তিনি জেলখানায় ছিলেন সাত বছর সাত মাস সাত দিন সাত ঘন্টা সাত মিনিট কথা বল না নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন জেলখানার মধ্যে এত সময় পর্যন্ত আবদ্ধ শেষ পর্যন্ত যখন রায় হয়ে গেল নবী ইউসুফ হলেন বেকসুর তার কোনো কসুরি নাই তার কোনো ত্রুটি নাই
যখন জেলার এসে জেল রক্ষী এসে বলা শুরু করলো, হুজুর আপনার তো কোনো অপরাধই নাই, আপনি বাইরে হয়ে যান জেলখানা থেকে।